2023-24 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন। 8 মার্চ বুধবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বরাবর 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা। শ্রমিকদের দাবিগুলো হল 2023-24 অর্থ বছরের বাজেটে বিড়ির শুল্ক 18 টাকা থেকে ন্যূনতম 2 টাকা কমিয়ে 16 টাকা করা, যাচাই বাছাই ব্যতিরেকে অনলাইনে লাইসেন্স সহ রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করা, বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য 40 টাকা থেকে 50 টাকা বৃদ্ধি করা এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আগ্রাসন বন্ধ করা। মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি এদেশের প্রাচীন শ্রমখন শিল্প। এ শিল্পে প্রান্তিক জনগোষ্ঠীর অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শারীরিক বিকলাঙ্গ, নদী ভাঙন ও চর এলাকার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্বাধীনতার পর এই অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিড়ি শিল্পকে শুল্কমুক্ত ঘোষণা করেন। শ্রমবন্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বিড়িতে শুল্ক কমিয়ে সিগারেটের শুল্ক বৃদ্ধির নির্দেশনা দেন, কিন্তু ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এদেশের কিছু দুর্নীতিগ্রস্ত আমলাকে ব্যবহার করে বিড়ির উপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়। ফলে করের বোঝা সহ্য করতে না পেরে বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। বক্তারা আরও বলেন, বাজেটের সময় বিড়িতে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে বিভিন্ন প্রস্তাব দিয়ে থাকেন বিদেশি সিগারেট কোম্পানি ও দেশীয় কিছু এনজিও। তারা দেশীয় বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। দেশীয় শিল্প ও শ্রমিক বিরোধী তাদের সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। শ্রমিক বান্ধব বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে নিম্নস্তরের সিগারেটের মূল্য 40 টাকা থেকে 50 টাকা বৃদ্ধি করতে হবে। একই সাথে বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করতে হবে। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো নানাভাবে শুল্ক ফাঁকি দিয়ে থাকে, যা বিভিন্ন সময় দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। শুল্ক ফাঁকি সহ তাদের সকল প্রকার আগ্রাসন বন্ধ করে প্রাচীন এই কুটির শিল্পকে টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনউদ্দিন বিএসসি। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসান লাফলু, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।